কোথাও ঘুরতে যেতে খুব মজা লাগে, কিন্তু ঘুরে থেকে আসার পর সেগুলো সব ক্লিন আপ করতে অনেক অনেক বেশি কষ্ট। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আইভি। আমার চ্যানেল ইশাস ডায়েরিতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আশা করি তুমি ভীষণ ভালো আছো, অনেক হ্যাপি আছো, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমার এই ভিডিওটা হচ্ছে পুরী থেকে ফেরার পর যে ক্লিন আপ করেছি তার জন্যে। মানে ফেরবার পর ওই এক সুটকেস আমার জামা কাপড় থাকে, সেগুলো সমস্ত ঢোকানো, সেটা দুবারে ওয়াশিং মেশিনে আমাকে চালাতে হয়। আজকে এক রাউন্ড চালালাম, কারণ আমরা যাওয়ার আগে কিছু জামা কাপড় জমে আর সুটকেস থেকে কিছু বেরোলো, তারপরে আবার কালকে এক রাউন্ড চালাবো। দু রাউন্ড আমাকে ওয়াশিং মেশিনে চালাতে হয়। আমার ওয়াশিং মেশিনের ক্যাপাসিটিটা অনেক বেশি, তাতে করেও আমার এক রাউন্ডে হয় না। তারপরে আবার দুটো ব্যাগ, যেটা আমি একটা পিঠে নিই, আমার হাজব্যান্ড একটা পিঠে নেয়, তিনজনের জুতো, তিনজনের স্লিপার, তিনজনের টুপি, এই সমস্ত কিছু। আর আমি ওই সুটকেস ভালো করে পরিষ্কার করি, তার একটা ভিডিও অলরেডি দিয়েছি, ব্যাগ পরিষ্কার করি, মানে সমস্ত কিছু। আর চেষ্টা করি সমস্তটা আজকেই করে নেওয়া, মানে আমি যে ফিরলাম আজকে, আজকেই আমি সমস্তটা করে নেবো, যতটা পারবো। যতটুকু পারবো না ততটুকু রইবে। যেমন ধরো জুতোগুলো হয়তো রয়ে গেল, সেটা আর একদিন করলাম, কিন্তু ব্যাগগুলো সমস্ত গোছানো, টোছানো, সমস্ত ক্লিন আপ করা একবারে আজকেই সমস্ত করে নেবো, মানে যতটা পারবো আর কি, মানে শরীর যতটা সাথ দেবে। তার কারণ হচ্ছে আমার ওই চলে না যে আমি রেখে রেখে একটু একটু করে করব, সেটা আমার চলে না। আমার হচ্ছে কি যে আমি একবারে গোটাটা করে শেষ করে দেবো, তাহলে আমার প্রতিদিন প্রতিদিন আর কোনো ঝামেলা থাকবে না। যখনই কোথাও ঘুরতে যাই, ঘুরতে থেকে ফেরবার সময়, ফেরবার পরে আর কি, যেদিন ফিরি সেদিনটা আমার মা খাবার দেয়, সে দুপুরবেলাটা আর রাত্রিবেলাটা। যেহেতু মা খাবার দাবার দেয়, আমাকে রান্নাঘরে ঢুকতেই হয় না, শুধু চা কড়াটা ছাড়া পাত দিয়ে, তার জন্যে আমি ওই সময়টা পাই অনেকটা এই সমস্ত কিছু গোছানো, বাগানো, এই সমস্ত কিছু করার। এগুলো আর ফেলে রাখি না কো। যদি মা খাবার না দিত, আমাকে যদি রান্নাঘরে ঢুকতে হতো, তাহলে হয়তো করে উঠতে পারতাম না, সেটা একটা বিশাল বড় হেল্প। যাই হোক, তো আজকে এইটাই তোমাদের সাথে শেয়ার করছি যে আমি ফেরবার পরে যে সমস্ত ঘরের ওপর যে ঘরের যে ক্লিন আপ করি, কাজ করি, সেই সমস্তগুলি আজকে তোমাদের সাথে শেয়ার করা। প্রথমে কাছাকাছিগুলো করে নিলাম, যতগুলো ছিল, মানে যতগুলো ধরলো আর কি, ওয়াশিং মেশিনে দুবার যেমন চালাতে হয় বললাম, কাছাকাছিগুলো করে নিয়ে এগুলো মেলে দিলাম। এরপরে ঘর ঝাড়মোছা করব, তারপরে তোমার বেড টেডগুলো ঠিক করা, আর তোমার গাছে জল দেওয়া। গাছগুলোর অবস্থা খুবই শুকনো হয়ে যায় আমার গাছে, এতদিন যতদিন থাকি না ততদিন জল পড়ে না, তো সেগুলোর আবার কেয়ারিং করা, একটু যেগুলো পাতা থাকে সেগুলো ছেঁটে দেওয়া, জল দেওয়া। আর এখানে দেখো আমার সোনামণি নাচানাচি করছে, তখন ও স্কুল খোলেনি, পুরী থেকে যখন এসেছি তখনকার ভিডিও। মাঝে বিগত কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি, তার কারণ হচ্ছে আমার প্রচণ্ড শরীর অসুস্থ ছিল, গলায় প্রচণ্ড একটা সিভিয়ার ইনফেকশন হয়ে গেছিলো। এত ইনফেকশন হয়ে গেছিলো যে কিছুতেই কমছিল না। আমাকে অ্যানেস্থেশিয়া বলে একটা দিয়েছিল, মা ওষুধ দিয়েছিল, সেই ওষুধটা খাওয়ার পর আমার গলাটা নাম হয়ে যেত, তারপরে আমি খাবার খেতে পারতাম, এতটা বাড়াবাড়ি হয়েছিল। তো এখন আমি ঠিক আছি মোটামুটি, তোমাদের সবার ভালোবাসায় এবং আমার ফ্যামিলি মেম্বারের ভালোবাসায় এবং ডাক্তারের কৃপায়। প্রথম প্রথম যখন আমি কোথাও ঘুরতে গিয়ে ফিরতাম, ফেরবার পরে এতটা কাজ আমি একসাথে করতে পারতাম না। আমি ওই সুটকেসটা রেখে দিতাম, কিছুটা কাচলাম, আবার রেখে দিলাম, আবার কিছুটা করলাম, একটা ব্যাগ পরিষ্কার করলাম, আবার একটা ব্যাগ পরে রইলো, আবার দু চার দিন পর সময় পেলে সেটা করলাম। এমনি করে অনেক দিন পরে থাকতো, জিনিসগুলো করাই হতো না, করাই হতো না। তার জন্য আমি চেষ্টা করি, মানে পরে থাকতে থাকতে কি হয়, সেইগুলো আমি বাইরে ইউজ করছি, টেনে বাসে সমস্ত জায়গায় রাখছি, তার মধ্যে একটা আলাদা জাম তো আসতেই পারে বলো। তার জন্যে চেষ্টা করি, আমি এখন চেষ্টা করি যে যতটা পারা যায় যে আজকের মধ্যে, আজকেই আমি ততটা কাজ গুটিয়ে নেবো, ততটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো, এই হচ্ছে ব্যাপার। আর এই যে ক্যামেরা ফিট করে করে কাজ করতে অনেক প্রবলেম হয়, তাড়াতাড়ি করা যায় না, ফাস্ট করা যায় না, এদিক ওদিক সেদিক ক্যামেরা লাগাতে লাগাতে অনেকটা সময় যায়। তার জন্য ক্যামেরা বেশি না লাগিয়ে করলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা যখন কোথাও ঘুরে আসবে, ঘুরে থেকে এসে, ধরো আমি যদি বাপের একটা এক্সাম্পল দিচ্ছি, বাপের বাড়ি যদি যাই, বাপের বাড়ি থেকে আসার পরও যে ব্যাগটা হয়, আমি আসার সঙ্গে সঙ্গেই ব্যাগটা ক্লিন আপ করে নিই, যে ব্যাগটা রেখে দেবো নি কালকে বা বিকালে বা সন্ধ্যেবেলা ক্লিন আপ করবো, সেসব করি না, একবারে ক্লিন আপ করে নিই। তাতে মনে হয় কাজটা অনেকটা এগিয়ে গেল আর মানে বোঝাটাও অনেকটা কমে গেল, এরকম মনে হয়। জানি না তোমাদের কার কী মনে হয়, আমার এটা মনে হয়, তার জন্য আমি এটা করে থাকি, এতে আমার অনেকটা সুবিধা হয়।
যারা আমার রেগুলার ভিউয়ার, যারা আমার রেগুলার ভিউ করছো, এবং একটা দুজন দুজন আছে, একজন দুজন আমাকে রেগুলার কমেন্ট করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য। আর যারা নতুন নতুন ভিজিট করছো চ্যানেলটাকে, সবাইকে অনুরোধ রইলো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, এবং যখন সাবস্ক্রাইব করবে তখন পাশে থাকা বেল নোটিফিকেশানটা ক্লিক করতে কিন্তু ভুলবে না, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে আসবে, ঠিক আছে? তো এই করতে করতে বকতে বকতে দেখো আমার মোটামুটি ওগুলো সব তোলা হয়ে গেছে গেল। এবার ঘরটা ঝাঁট দেবো, স্লিপারগুলো সব বার করে রেখেছি, ওগুলো সব ধুতে হবে। স্লিপারগুলো আজকেই সব ধুয়ে নেবো, আর যেগুলো পিঠের ব্যাগ সেগুলোও ধুয়ে নেবো। আর এই ওয়াশিং মেশিনটা ফাঁকা করলাম, এই ওয়াশিং মেশিনে বাকি যেগুলো কালকে কাচবো সেগুলো ঢুকিয়ে দিলাম, নিয়ে ওই স্যুটকেসটাও আমি আজকেই পরিষ্কার করে নেবো বাথরুমে, একবারে চান করার সময় একবারে ঢুকবো, একবারে সব পরিষ্কার করে বেরোবো। তার কারণ হচ্ছে সেগুলো ফেলে রাখলেই ওই যে কাজ বাড়বে আমার, তার জন্য মনে হয় একবারে করে নেবো, বাবা অনেক তাড়াতাড়ি আমার কাজ শেষ হয়ে যাবে। আমি যত বেশি কাজ করি তার থেকে অনেক বেশি জল খাই, শুনলে হয়তো তোমরা অবাক হবে। হ্যাঁ, আমি প্রচুর প্রচুর পরিমাণে জল ইনহেল করি সারাদিনে, কারণ জল তেষ্টা মনে হয় আমার মিটেই না, গলে গলায় মনে হয় যেন সবসময় শুকিয়ে যাচ্ছে, সবসময় মনে হয় জল খাই জল খাই। যাই হোক, মুখে কীরকম ঘেমেছি দেখো কাজ করতে করতে। জল খাওয়া এমনি শরীরের পক্ষে ভালো, এরপরে আমার একটু খিদেও পেয়ে যায়। টিফিন যদিও কোণে নিয়েছিলাম তবু খিদে পেয়ে গেছে, তো ভাবলাম যে এখানে আটা ছিল আমার ঘরে রাখা, আটাটা পেকে গেছিলো একটু, তার জন্য আর কাটা ফাটা গেল না, একবার ডাইরেক্ট খেয়ে নিয়েছি। আটা খেতে আমার ভীষণ ভাল লাগে, আয়ে আটা। তো এই আটাটা না আমার বর বা আমার ছেলে মানে আমার মেয়ে কিছুতেই খায় না, শুধুমাত্র আমি একাই খাই। এত ভালো লাগে খেতে, এত মিষ্টি লাগে, আর একটু বালির মতো কিরকির করে, সেটা আমার খুব ভালো লাগে। তো একবার ডাইরেক্ট খেয়ে নিচ্ছি আর মুখ থেকে ওই বীজগুলো বার করে দিচ্ছি, এইভাবে খাচ্ছি। জানি না তোমাদের আটা খেতে কেমন লাগে, আমার ভীষণ ভালো লাগে। তারা আটাটা দেখো, এই দেখো স্কিনটা, ঠিক আছে, কীরকম পেকে গেছে, ওই কদিন ছিলাম না ছিল, ওই জন্য ওটা খেয়ে নিচ্ছি, ঠিক আছে। আমরা হাওড়া স্টেশনে নেমেই প্যাটিস কিনেছিলাম, পনির প্যাটিস কিনেছিলাম, নিয়ে আর আমাদের ট্রেনে খাওয়া হয়নি, খাওয়া হয়নি বলতে ট্রেনে আর খেতে ইচ্ছা করেনি, তো সেইগুলোই আমরা খেয়ে নিলাম টিফিনে। আর মেয়েটা চকলেট কেক খেয়েছিল, ওই চকলেট কেকটা গোটাটা খেতে পারেনি, সেটা আবার খানিকটা রয়েছিল, সেটা আবার এসে খেলো, তো ওই মিলিমিশি আর কি পেট ভরে গেছে, নিয়ে আর কিছু খাওয়া হয়নি। তারপরে ওদেরকে বা মেয়েটাকে একটু ফ্রুট দিলাম আর আমি একটু আটা খেলাম, ব্যাস। এরপরে দুপুরবেলা সমস্ত কাজ সেরে প্রচণ্ড একটা পরিমাণ ঘুম দিয়েছি, ঘুম থেকে ওঠার পর ডাইরেক্ট এটা সন্ধ্যেবেলায় দেখতে পাচ্ছ একটু বেরোচ্ছি। দু একটা জিনিস কেনাকাটা আছে, যেমন অনেকদিন ঘরে না থাকলে যা হয় সমস্ত কিছু শেষ হয়ে যায়, তো ওই যাচ্ছি মেয়েটাকে নিয়ে, এই যে ফুটকুড়ি, দুজন মিলে যাচ্ছি একটু বাজারে কয়েকটা জিনিস কেনাকাটা করে নেবো, সিম্পল জিনিস। ও হাই ফাই দিল তোমাদেরকে, ঠিক আছে, হাই ফাই। তো যাই হোক, ওই কটা কেনাকাটা করে আবার ঘর ঢুকবো, আজকে রাতের খাবারটাও মায়ের কাছ থেকে আসবে, এটাই যা শুরু। কাটাটা।